হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার রাইসোনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো বন্ধুরা কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজ আমি তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এলাম। তো আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো আমার প্রিয়, সবার প্রিয় তোপসে ফ্রাই রেসিপি। তো আমার বরের ভীষণ ফেভারিট, তোমাদের দাদাভাই আজ খেতে চেয়েছে বলে এনেছে, তো সেটাই আজ করে দেখাবো। তো চলো দেখে নাও। চলো তোপসে ফ্রাই বানাতে কি কি লাগবে তোমাদের দেখাচ্ছি। তো আমি এখানে দু ঘন্টা আগে এই তোপসে মাছটাকে আদা রসুন পেস্ট আর লবণ দিয়ে মেখে রেখেছি। তো এখন এর মধ্যে আমার লাগবে আদা রসুন, ডিম, ধনে পাতা, কাঁচা লঙ্কা, এখানে নিয়ে লেবু, পাতি লেবু নেই, পাতি লেবু লাগে আমার, এখানে যা লেবু ছিল আমি সেটাই দিয়ে দিয়েছি, গন্ধরাজ লেবু। আর লাগবে গরম মশলা গুঁড়ো, একটু সোডা, একটু অল্প পরিমাণে সোডা লাগবে, লাগবে গোলমরিচের গুঁড়ো, আর লাগবে চিকেন কারি মশলা। এটা তন্দুরি চিকেন কারি মশলাটাও দিতে পারো, তো আমি এটা একটু সামান্য দিয়ে দেবো। আর স্যালাডে সার্ভ করার সময় লাগবে স্যালাডের জন্য শসা আর পেঁয়াজ। আর আর এদিকে লাগবে আমার কর্নফ্লাওয়ার আর বেসন, আর এখানে করে রেখেছি রোস্টেড জিরে গুঁড়ো। আমি একটু শুকনো কড়াই এটাকে জিরেটাকে রোস্ট করে এটাকে আমি শিলনোড়ায় গুঁড়ো করে রেখেছি, গুঁড়ো করে রেখেছি। তো চলো এবার দেখতে থাকো। দেখো আমি তোমাদের স্টেপ ওয়াইজ দেখাবো কীভাবে কোনটার পর কোনটা করতে হয়। তো এটা মাছটাকে আমি নুন আর আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে মেখে রেখেছিলাম দু ঘন্টা। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব এই লেবুর রসটা, লেবুর রসটা আমি দিয়ে দিলাম আর একটা দিয়েছি, এখন আমি 10 মিনিটের মতো রেখে দেবো, কেউ চাইলে একটু বেশিও রাখতে পারো। ব্যাটারটা গুলে নেব, তোমাদের দেখাচ্ছি। এখানে আমার রয়েছে আদা রসুন পেস্ট আর লেবুর রস, আদা রসুন পেস্ট আর লেবুর রস। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন, আমার 10-12টা মাছ, তো সেরকম কোট করবে সেই আন্দাজেই তোমরা নিয়ে নেবে। আমি এখানে নিলাম বেসন আর নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারটাতেই বেশি ক্রিস্পিটা হবে, একদম ছুঁচে কর্নফ্লাওয়ারটাতেই হবে। অনেকে চালেগুলো ইউজ করে, আমি কর্নফ্লাওয়ারটাই বেটার মনে করি। এর মধ্যে এখন দিলাম অল্প পরিমাণে একটু সোডা আর দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, একদম থেতো মতো করে রাখা ধনে পাতা গুলো দেবো এখন। এর মধ্যে এখন দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়োটা, এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো এই এই মশলাটা, চিকেন কারি মশলাটা সামান্য পরিমাণে ইউজ করবো। গোলমরিচের গুঁড়ো, তো আমি ঝালটা একটু কম দেবো, কেউ যদি বেশি ঝাল খেতে চাও তো রেড চিলি পাউডারটা ইউজ করতে পারো। তো আমি আমার মেয়ে একটু একটু খাবেই, তার জন্য আমি লঙ্কাটা কম ইউজ করলাম। আর আমি ওই মাছটা যখন ম্যারিনেট করেছিলাম ওর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম, আন্দাজ মতো গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো, হলুদ আমি মাঝে মাখিনি তাই আমি ব্যাটারটার মধ্যে অল্প হলুদ দিয়ে দিলাম, ঠিক আছে? তাই আমি একদম অল্প পরিমাণে লবণ একটু দিয়ে দিলাম। আর এর মধ্যে দেবো আমি একটি ডিম, এর মধ্যে দিলাম আমি পুরো ডিম। এখন আমি এটাকে দিয়ে আস্তে আস্তে মিক্সড করে নেবো। এটাতে আমি খুব বেশি জল আগেই দেবো না, খুব বেশি জল দেবো না যেহেতু আমি ডিমটা দিয়েছি। দেখো অনেকটাই ঘন ঘন মতো হয়ে এসছে, এখন আমি অল্প একটু জল দেবো, এটার পোটটাও তো করতে হবে মাছটাকে, তো মাছটা একদম যাতে ব্যাটারটা আমার পাতলা না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। এই দেখো ব্যাটারটা আমার রেডি, ব্যাটারটা আমার পুরো রেডি। চলো আর ফ্রাইতে করবো আমি সর্ষের তেলে, এটা সর্ষের তেলে ফ্রাই করলে একদম স্মেলটা ঠিক থাকবে মাছের, সাদা তেলেও করতে পারো কিন্তু এটা সর্ষের তেলেই ভালো হয়, একদম বিয়ে বাড়ির মতো। এই এই তো দেখো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, তো ফ্রাইটি আমি সর্ষের তেলে করবো, তোমাদের আগেই বলেছি। দেখো আমার কড়া গরম হয়ে গেছে,
মিডিয়াম টু লো আছে এটাকে করতে হবে। তো তেলটা গরম হয়ে গেলে আমি আলো কমিয়ে দেব। ঠিক আছে, এখন আমি একদম লো আছে রেখে দিচ্ছি। এবার মাছটাকে আমি এই ব্যাটারে কোট করব। এইভাবে আমি এখন তেলে দিয়ে দেব। দেখেছো আমার ব্যাটারটা কিন্তু খুব পাতলা হয়নি, এটাকে এরকম একটু ভারী ভারী করেই ব্যাটারটাকে বানাতে হবে যাতে তেলে দিয়ে ছেড়ে না যায়। আর মাছটা তো পুরো কাঁচা, এর জন্য ব্যাটারটাকে ঘন করে বানাতে হবে যাতে মাছটা স্টিমে স্টিমে হয়ে যায়। হ্যাঁ, তোমার জন্য ফিশ ফ্রাই হচ্ছে, তোমাকে দেবো। আমার এক পাশ মোটামুটি হয়েছে, আমি উল্টে দিচ্ছি। সেটা না করতে অনেকটা টাইম লাগে, কারণ একদম লো আছে করতে হয়। তো এইভাবে আমি সোনালি সোনালি করে ভেজে নেব। আমার এটা হয়নি, আর একটু হবে। তো দেখো আমার কি সুন্দর সোনালি করে ভাজা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি, আর একে একে এইভাবেই বাকি মাছগুলো আমি দিয়ে দেব। একে একে বাকি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এই ফ্রাইটি করতে অনেকটা সময় লাগে, কারণ লো আছে রাখতে হয় এই কারণে। আমার তোপসে ফ্রাই রেডি। তো এটি সাধারণত স্টার্টারেই ব্যবহার করা হয়। তো তোমরা সন্ধ্যে চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবে খেতে পারো, আর গরম গরম ডাল ভাতের সঙ্গে, গোটা ভাতের সঙ্গে যা সেটা জমে যাবে। কেউ সবাই প্লিজ আমার এই রেসিপিটি দেখে ট্রাই করো, আর আমার রেসিপিটি কেমন লাগে জানিও। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, আবার ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। রাই, কি খাচ্ছো? ফিশ ফ্রাই খাচ্ছ? কেমন হয়েছে খেতে? হ্যাঁ, ও তাই, থ্যাংক ইউ মা, সুপার হয়েছে। বাবা তাই, দেখো ফিশ ফ্রাই নিয়ে বসে গেছি, দারুণ হয়েছে। যে যার যার পছন্দের সস বা কাসুন্দি দিয়ে খেয়ে নাও। মুচমুচে দারুণ। যদি ভালো লাগে লাইক করতে কিন্তু ভুলবে না, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই বানিয়ে খাবে। কেমন হয়েছে আমাকে জানাবে। আমার রাইসোনাও খাচ্ছে, তোমরাও ঝাল কম দিয়ে তোমাদের বেবিদের করে দাও, একদিন খেলে কিছু হবে না। বাই বাই।